আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক ভাই, আমি একবার একটা ভিডিও দিয়েছিলাম আমার বসের বোনের বাসায় গিয়ে। তো ওই ভিডিওটা দেখার পর অনেক ভাই আবার কমেন্ট করছে, ভাই আপনার বসের বোনের বাসায় কি আর যান না? তো এখন আবার ফোন দিচ্ছে যাওয়ার জন্য। তো আমি যাইতেছি, মানে ওই স্কুলে গেছে বাচ্চা নিয়ে, স্কুল থেকে আসার সময় মানে অনেক সামান কিনছে আর কি, নিয়ে আসতে পারতেছে না। আমার ফোন দিচ্ছে একটু তাড়াতাড়ি আস। তা আমি এখন যাইতেছি, আপনাদের সাথে শেয়ার করবো। তারা স্কুলে গেছেন, এই যে নিয়ে আসলাম তাদের স্কুল থেকে। এই যে একটা খাবার টাবার কিনছে, অনেক কিছু নিয়ে আসলাম। এই যে পাইছি আজকে তোমার, আমি তুমি অনেকদিন ধরে আমার দেখেন দেখো বন্ধুরা, সে ধরা দেয় না আমার কাছে। চেক আপ লাজু আবা, চেক আপ চেক আপ লাজু আবা, চেক আপ চেক আপ লাজু আবা, চেক আপ চেক আপ চেক আপ লাজু আবা। সে আমার দেখলে খুব লজ্জা পায়, মানে দূরে দূরে যে চেক আপ চেক আপ লাজু আপা, হ্যাঁ চেক আপ লাজু আপা। হ্যাঁ এই যে সেই স্কুল থেকে মাত্র আসছে, ঘরে যাইতেছে গা। তো আমি নিয়ে আসছি আর কি, ব্যাগটা তারা নিয়ে আসছে, ধরতেছে না। তো এই যে এক ভাই বলেছিল যে আপনি আপনার বসের বোনের বাসায় যান না। এই যে ভাই আসছি আজকে আবার, আশা করি আপনি ভিডিওটা দেখবেন। সিংহ ভাই হাই, বাই 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 বাই। সে লজ্জা পায়, সে ছোটবেলা আমার কোলে আসতো সবসময়, কিন্তু এখানে একটু বড় হয়েছে তো আর কোলে আসে না। যে এই যে আরেকজন দেখেন, ল্যাটেস ওকেয়া ওকেয়া তারা সুচি লাগি আতাস। ওকে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।